বিনোদনের তাজা খবরে স্বাগতম। বিয়ে করেছেন শামীম অহনা। নাটক সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন, এর সংখ্যাটা কিন্তু কম নয়। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমান নাকি একই পথে হেঁটেছেন, চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। এরই মধ্যে রোববার রাতে গুঞ্জন ওঠে বিয়ে করেছেন এই তারকা জুটি। রটনাটি রটে শামীমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবি দুটি বিয়ের হলফনামার, সেখানে শামীম অহনার ছবিও রয়েছে। ক্যাপশনে এই অভিনেতা লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়ের হলফনামার ছবি দেখেই মোটামুটি উতাল হয়ে ওঠে নেট দুনিয়া। শামীমের পোস্টের নিচে ভিড় জমান নেটিজনেরা। মন্তব্যের ঘরে সবার একটাই কথা, শুভেচ্ছা জানাচ্ছেন তারা, বিয়ে করেছেন শামীম অহনা। তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেতা। এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, শামীম অহনা বিয়ে করেননি। হলফনামার ছবিটি কোটি টাকার কাবিন নামে একটি নাটকের। এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শামীম হাসান সরকার নিজেই। তাছাড়া বিয়ের হলফনামাটি যে আসল না তা একটু খেয়াল করলেই স্পষ্ট হয়ে যায়, কেননা হলফনামার কোনায় লেখা আছে 2023 সাল। পাশাপাশি শামীম অহনার ছবি দুটি আলাদা করে লাগানোর বিষয়টি চোখে পড়ার মতো। কোটি টাকার কাবিন নির্মাণ করেছেন নির্মাতা রিফাত আদনান পাপন, এতে শামীমের বিপরীতে রয়েছেন অহনা। আগামী ভালোবাসা দিবসে এই নাটকটি প্রচারিত হবে বলে জানা গিয়েছে। শামীমের দেওয়া তথ্যের মাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন মিথ্যে বলে প্রমাণিত হলেও প্রেমের গুঞ্জন কিন্তু বহাল তবিয়তে রয়েছে। এর আগে এক বক্তব্যে শামীম নিজেও বিষয়টি উড়িয়ে দেননি। তিনি সে সময় বলেছিলেন, সম্ভাবনার কথা তো বলা যায় না, এটা তো জীবন, এভাবে আসলে ভেবে দেখিনি কখনো। আমাদের পরিবারও এই বন্ধুত্বকে অ্যাপ্রিসিয়েট করে। দুজন দুজনের বাসায় গিয়েছি, শুটিং থেকে ঘোরাফেরা করেছি, পরিবারের সঙ্গে যুক্ত হওয়া এবং এই বন্ডিংটা আমাদের রয়েছে। যদি প্রেম হতো তাহলে বাবা মাকেও জানাতাম। সে সময় জানিয়েছিলেন, ভবিষ্যতে তারা যদি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে লুকোচুরি করবেন না, স্পষ্ট জানিয়ে দেবেন বিষয়টি। এদিকে নতুন এই ছবি প্রসঙ্গে শামীম বলেন, এটি একটি নাটকের ছবি আর নাটকের নাম কোটি টাকার কাবিন। এটি নির্মাণ করেছেন রিফাত আদনান পাপন। এখনো নাটকটির শুটিং চলছে, উত্তরায় এর কাজ করছি। হঠাৎ এমন বিবাহের হলফনামার ছবি প্রকাশের পেছনে তথ্য জানতে চাইলে তিনি বলেন, কোনো রহস্য নেই, মনে হলো একটি মজা করি তাই ছবিটি দেওয়া। আর ছবিটি দেখলেই কিন্তু বোঝা যায় এটি আসল কাবিননামা নয়। যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন এবং মন্তব্য করেছেন। এছাড়া আমরা তো এই একই জুটিতে বেশ কিছু নাটক করেছি যা জনপ্রিয়তা হয়েছে এবং আজও আমরা সেই একই নাটকের শুটিং করছি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।